আজ কুকি ডেডিকে রাখি পরাবে। এই যে শঙ্খ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ল্যান্ড দিস ফ্যামিলি টু নিউ ব্লগ। তো এখন বেরিয়ে পড়েছি বাজারে, এখন বাজে 8:30, ঠিক 9টার দিকে বেরোবো। 9:30-9:30 দিকে হসপিটাল যেতে হবে, শঙ্কর আজকে চেক আপ আছে, প্লাস আমিও দেখাবো। তো আজকে রাখি পূর্ণিমা, অনেক কিছু প্ল্যান রয়েছে, জানি না হসপিটাল থেকে ফেরার উপর ডিপেন্ড হচ্ছে। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি একটু বাজারে যাচ্ছি, বাজারে অনেক কিছু কেনাকাটার আছে, সেগুলো কিনে এসে তারপরে আমি হসপিটালে বেরোবো। এই মুড়িটা নিলাম, এক প্যাকেট, এক প্যাকেটে হয়ে যাবে। মুড়িটা পাওয়া যায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন ওরকম নয়, তাও কাজ চলে যাবে এতে। আর একটু চা নেব, এখানে পটলগুলো পাওয়া যায় কিন্তু সফট নয়। অনেকদিন পরে এলাম বাজারে সকাল সকাল, ইউজুয়ালি আমি আসি না সকাল সকাল। তো শঙ্খ খেতে পটল খুব ভালোবাসে, ওই জন্য একটু নিয়ে নিচ্ছি। এখন আমার বাজার নেওয়া হয়ে গেছে, কত ভারী ব্যাগ, অনেকদিন পর বাজার করলাম। ইউজুয়ালি আমি অনলাইন থেকে সব অর্ডার দিই, আজকে মনে হলো একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে, বাজার হয়ে যাবে। তো একটু বাজার করে বাড়ি ফিরছি। এবার বাবা মেজদা রেডি আছে, হসপিটালে বেরোতে হবে, চলো আবার দেখা। সুন্দর সুন্দর মিষ্টি না, এই মিষ্টিটা সুন্দর দেখতে। তো এটা নিচ্ছি, কেক খাচ্ছে, ম্যাডামের খিদা পেয়েছে, অনেক হসপিটাল গেছিল। ভাই খেতে দিচ্ছে আমাকে, প্রচন্ড খিদা পেয়ে গেছিল, ওই জন্য খুব খিদা পেয়ে গেছে। এই সুপ দিয়েছে ডাল আর কি, খেয়ে দিয়ে আবার রান্নার কাজে লাগতে হবে। দিদিটা এসে রান্না করে দিয়ে গেছে কিন্তু আজকে রাখি পূর্ণিমা, তো ওই জন্য স্পেশাল রান্না হবে, স্পেশাল কিছুই না, তো সেইটা রাতের রান্নাটা আমি করব। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুই মহারানী খুব বিজি, দেখতেই পাচ্ছেন না। এই সোজা লাইন লাইভ ফ্রম কড়াই, আজকে খেয়ে দিয়েই নেমে পড়েছি যুদ্ধে, মার আমি আছে যুদ্ধে নামা। আর হসপিটাল থেকে এলাম প্রায় 3:30-4:30 দিকে, এত খিদে পেয়েছিল, আর ব্রেকফাস্টও করিনি সকালবেলা, খুব খিদে পেয়ে গেছিল। মানে এসে জামা পর্যন্ত ছাড়িনি, হাত পা ধুয়ে মানে কারোর দিকে তাকাইও নি, আমি খেয়ে নিয়েছি যা পেরেছি। ভাই আজকে আমাকে খেতে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। তো ওদের আমি পেট পূজা করার পরে নিজে সবাইকে খেতে খেতে দিয়ে এখন রান্নার কাজে লেগেছি। অ্যাকচুয়ালি দিদিটা রান্না করে দিয়ে যেত কিন্তু শঙ্খ বললো আজকে যেহেতু রাখি তুমি রান্না করো, ভালো হোক যাই হোক রান্না করছি দাদাদের জন্য। তো এখন একটু টাইম লাগবে, তারপরে যদি টাইম থাকে আমি জিমে যাব, আর রনিদা আসবে, আর মির্জা ভাই তো ওরা রেডিই আছে। সকালেই পড়াতাম কিন্তু ওই মাঝখানে হসপিটালের ডাক্তার দেখানো চেক আপ এটাই পড়ে গেল, মানে আজকের দিনই পড়তে হলো, কিছু করার নেই। এই যে শঙ্খ নতুন, ওর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। ঘরে আমার কে এসে পৌঁছেছে, যাচ্ছে পোস্ট ডেঙ্গু এফেক্ট, পোস্ট ডেঙ্গু এফেক্ট। হ্যাঁ, ভাবলাম একটু লুকটা চেঞ্জ করি দুদিনের জন্য, দুদিনের জন্য দারুন। এটা কি রাখি পূর্ণিমার জন্য স্পেশাল? রাখি স্পেশাল কতদিন থাকবে? দুদিন, সানডে চ্যাং। একটু দূরে যান দেখি, ভালো লাগছে কিন্তু, হেভি লাগছে, হেভি। হ্যাঁ, নিজে থেকে যে এইভাবে কুৎসিত হওয়া যায় আমি জানতাম না। আমার ভালো লাগছে, বাকি আমার জানার দরকার নেই কার কি। মানে বাবা মাঝখানে আমার দাড়ি বেরোয় তো আমার যেরকম খুশি আমি রাখবো, তোমাদের দাড়ি বেরোয় না। হ্যাঁ,
বেরোয় পাল্লা যাও আমাদের দাঁড়ি বেরোয় বা দাঁড়িটা সাইজ কেমন হয়েছে উপাশে কেটে এপাশে কেটে সব রেস্ট নিচ্ছে সব জলদি যান জিমে রাখিটা পড়াতে হবে তো কারুর কোনো এ নেই এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে রাখি পূর্ণিমার উপলক্ষে কুকি তার দাদা ভাই টেডিকে রাখি পরিয়ে দিচ্ছে আর এই প্ল্যানটি সম্পূর্ণ শঙ্কর ছিল আমার মাথায় তো একদমও আসেনি এই জিনিসটা মনে ইচ্ছা আছে ঠিক আছে মনে ইচ্ছা আছে এতগুলো টাকা দিয়ে মেকআপ সেট আসলে আর এখানটাও আছে খুলে নিয়ে আসতে নিশ্চয়ই আমার কালার এই কালারটা আমি খুঁজছিলাম শেষ হয়ে গেছে আমার পিঙ্ক হ্যাঁ আমার
এই যে কুকি এখন রনিদা আর অরিত্রার কাছে আদর খাচ্ছে। প্রথম রনিদার কাছে আদর খেলো, তারপর অরিত্রাদির কাছে গেল, তারপর এখন দুজন মিলে আদর চলছে। এত আদর খাচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে। কুকি আদর হয়েছে, আদর হয়েছে, ও আমাদের চেয়ে ও হ্যাপি। ওরে বাবা, এখন রনিদাকে আদর করে উঠলে বাবা। আরে রনিকে কি ভাবছে? আদর 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 করছে। আরে ছিকে দিচ্ছিস কেন তুই? ওটা এক্সাইটমেন্টে করে দে। এই আপ, লুচি ভাজা চলছে, গরম গরম ফুলকলুচি। আর আমি এখানে হেল্প আছি। আর ওখানটায় ওদের আড্ডা চলছে। ভালো ইভিনিংটা কেটেছে, ডিনারটাও ভালো যাবে। কেমন খেলে? ভালো হয়েছে। থ্যাংক ইউ। এই যে মা এখন গোছাগুছিতে ব্যস্ত, কিন্তু মা চিকেন খায়নি আজকে। আমি চিকেন খাবো না, ছেড়ে দিয়েছি। মা চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে। চিকেন কেন? আমি একদম পিয়াজ রসুন। আজকে সন্ধ্যাটা খুব ভালো কেটেছে, খুব একদম ফাটাফাটি কেটেছে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রনিতা আর ইত্যাদি ওরাও বাড়ি চলে গেছে। এখানে মা পেছনে ঘুমাচ্ছে, আমরাও ঘুমোবো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা কন্টিনিউ করছি না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো টিল দেন, টাটা।